অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার এই ছবিটার টিজার নিয়ে আমরা কথা বলবো। যেদিনকে মাল্টিভার্স অফ ম্যাডনেস ছবিটা নিয়ে আমি কথা বলি, সেদিনকে অনেকে কমেন্টে জিজ্ঞেস করে যে আগে বলো অ্যাভাটার টু এর কি টিজার দেখানো হয়েছিল, তো আমি বলি যে না, আমি এই সিনেমা হলে পার্টিকুলার টিজার দেখানো হয়নি, আমি কোনো টিজার দেখিনি। একটা সিনেমা যেটা 13 বছর আগে এসেছে এবং 13 বছর পরেও সেই ছবিটার সিকুয়েল দেখার জন্য আমরা এরকমভাবে এক্সাইটেড। আর এই টিজারটা, এই টিজারের মিউজিক, এই টিজারে যেভাবে অ্যাটমসফিয়ার, ভিজুয়ালস, সেগুলো আমাদের কাছে ট্রিট শব্দটাও যেন খুব কম। আমরা মানে আমি জানি না আমি সত্যি আমি কি বলবো, আমি এতটা আপ্লুত, কারণ জেনারেলি কোনো ভিডিও বানানোর আগে একবার তো ভেবে নিই যে এই কথাগুলো বা এইবার আমি সত্যি মানে আমি জানি না কীভাবে ডিসক্রাইব করবো। এই টিজারটা দেখার পরে আমাদের মনে হয় যে আমরা এখনই সিনেমাটা দেখতে চাই। 16th December এই সিনেমাটা আসছে সিনেমা হলে, এবং এই টিজারটার পর আমার মনে হয় ট্রেলার বা কোনো কিছুর দরকার নেই, এই টিজারটা এবার ডিরেক্ট সিনেমা। আমরা এতদিন ধরে ছবিটার জন্য অপেক্ষা করেছি, কবে থেকে শুনছি ছবিটার সিকোয়েল আসছে, ছবিটার পার্ট টু আসবে, পার্ট থ্রি আসবে, একটা লম্বা প্রসেস এটা। জেমস ক্যামেরনের প্রতি আমাদের যে আশা, যে ভরসা, তার কাজের জন্য যে অপেক্ষা, সেটা ফাইনালি কাজটা আসছে সিনেমা হলে। এবং এই ছবিটা না বড় পর্দার সিনেমা, এই সিনেমাটা আমরা ছোটো পর্দা ছোটো স্ক্রিনে সেই ফিলটাই পাবো না। এবং জেককে দেখে না কোথাও একটা গিয়ে যে ভালো লাগাটা, যে মুখে হাসি ফুটে ওঠাটা, সেটা আমার এই টিজার দেখে হয়েছে। মনে হলো যেন কালকেই অ্যাভাটার দেখেছিলাম এবং আজকে দেখতে পেয়েছি, অদ্ভুত একটা ভেতরে আনন্দ কাজ করছিল। এবং যার কথা না বললেই নয় সেটা হচ্ছে সাইমন ফ্যাংলেনের মিউজিক। এই টিজারে যে ব্যাকগ্রাউন্ড স্কোর, যে ধুনটা বাজে, দারুণ দারুণ। এবং আরও একটা বিষয় যে এবার এডিটরদের লিস্টে আরও একজন যুক্ত হয়েছে, মানে জেমস ক্যামেরন তো থাকেনি, তার সঙ্গে থাকে জন রেফোয়া, মানে হচ্ছে তার এতদিনের সঙ্গী অ্যাভাটারে তিনি এডিট করেছিলেন। এছাড়াও বহু ছবি যার মধ্যে অন্যতম ট্রান্সফর্মার্স, সেরকম ধরনের সিনেমায় তিনি এডিট করেছেন। কিন্তু এবার যিনি যুক্ত হয়েছেন তিনি পার্সোনালি আমার খুব পছন্দের একজন এডিটর, তিনি হচ্ছেন স্নাইডারের খুব পছন্দের লোক ডেভিড ব্রেনার, যার সাথে স্নাইডার 300 বলি বা স্নাইডার কাট বলি এরকম ধরনের ছবি করেছে। এছাড়াও এই মানুষটা 2012 মতো সিনেমায় কাজ করেছেন। তো এবার টিমটা ব্যাপক। এখানে কয়েকটা মোমেন্ট আছে টিজারে, যখন হচ্ছে ওই ওয়েলটার সাথেও যাচ্ছে এবং দুজন না এরকম করে মুভ হচ্ছে আর ক্যামেরাটাও রোটেট হচ্ছে, কি দারুণ দেখতে লাগে। ওই ডায়ালগের পার্টিকুলার পোর্শন যখন ফ্যামিলিকে উল্লেখ করা হয়, অসাধারণ। আমি কমসে কম এই টিজারটা 7-8 বার দেখলাম, এটা ভিজুয়ালি স্পেকট্যাকুলার। তুমি যতবারই টিজারটা দেখবে তোমার মনে হবে সিনেমাটা আমার আজকেই চাই, আমি হাঁ করে শুধু দেখলাম। এখন ওই এরিয়াল শট দেখানো হচ্ছে, ক্রিচারগুলো যাচ্ছে, তার উপরে উঠে বসে রয়েছে, জল থেকে ওঠা হোক, প্রত্যেকটা জায়গা ব্যাপক। এবং এই সিনেমাটার মধ্যে যে ইমোশনের যে পোর্শনটা, ওই ল্যাভি স্কেল, সেগুলো সত্যি মানে ম্যাচ করা সম্ভব না, আর কারো ভিশনেই আসবে না। তো এই ছবিটার জন্য কতটা পরিমাণে এক্সাইটেড এটা হয়তো বলে বোঝানো যাবে না। আজকে অনেক টিজার দেখেছি, আজকে পরপর টিজার ট্রেলার, সরি ট্রেলারই এসেই যাচ্ছে। তবে এই কাজটার জন্য একটা আলাদা গুরুত্ব, একটা আলাদা জায়গা আছে আমার মনে হয় প্রত্যেকটা অডিয়েন্সের কাছে। দেখা যাক দেখা যাক, আমি প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটেড, আমি জানি না আমি কী সব বলে বেড়ালাম। তো এই ছিল আমার রিয়াকশন, তোমরা যারা দেখেছো তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, নিজেদের খেয়াল রেখো, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।